ইতালির প্রতিটি শহরে রয়েছে অনেক স্থান, স্থাপনা এবং স্থাপত্য শিল্প যা প্রতিটি মানুষের মন জুড়িয়ে দেয়। কয়েক মাস ঘুরেও দেখে শেষ করা যাবে না। আজ আমরা ছুটে চলছি নেপলস, ইতালিয়ান ভাষায় নাপোলি। কাম্পানিয়া বিভাগে নাপোলি অবস্থিত। নাপোলির অধিবাসীদের বলা হয় নাপোলিতানো। তারা নিজেদের নিয়ে বেশ গর্ব করে থাকেন। লম্বা পথ পাড়ি দিয়ে আমরা নাপোলিতে এসে পৌঁছলাম। বর্তমানে আমরা যেখানে আছি এটি নাপোলির অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানেই আন্তর্জাতিক ও লোকাল ট্রেন এবং বাস স্টেশন রয়েছে। স্থানটির নাম পিয়াচ্ছা গারিবাল্দি। 1891 সালের আগে স্থানটিকে ডাকা হতো পিয়াচ্ছা দেল স্তাসিওনে। ইতালিকে একীকরণের অন্যতম ভূমিকায় জুসেপ্পে গারিবাল্দির অবদান ছিল সবার ঊর্ধ্বে। তার অনন্য ভূমিকার জন্য তার প্রতি সম্মান রেখেই স্থানটির নামকরণ করা হয় পিয়াচ্ছা গারিবাল্দি। এখানে তার একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ভাস্কর্যটি তার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে নাপোলির প্রধান স্টেশনের দিকে মুখ করে। স্টেশনে পা রাখতেই বোঝা যায় এই শহরটি অন্যান্য শহরের তুলনায় অনেক ব্যতিক্রম ও বৈচিত্র্যময়। আমরা যাচ্ছি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। যেতে যেতে দেখা যায় অনেক ঘনবসতির শহর এটি। এখানে বহুতল ভবনগুলো যেভাবে নির্মাণ করা হয়েছে তা অন্যান্য শহরের তুলনায় একদমই আলাদা। চিকন গলি, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে কাপড় শুকানোর দৃশ্য এক ভিন্ন অনুভূতি। আমরা চলে এসেছি টেরিনিয়ান সাগর পাড়ে। স্থানটির নাম মার্জেলিনা। নাপোলি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্দর এলাকা এটি। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মিলনমেলার এক কেন্দ্রস্থল, আর পর্যটকদের উপচে পড়া ভিড় সবসময় লক্ষণীয়। আমার সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি একটি সুপ্ত আগ্নেয়গিরি যা হাজার বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিসুভিয়াস, ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্নাদের গানেও রয়েছে ভিসুভিয়াসের কথা। বাম দিক তাকালেই দেখা যায় একটি দুর্গ বা প্রাচীর। এটির নাম নব কাস্তেল্লো বা নিউ কাস্তেল। এটি নাপোলির একটি অন্যতম নিদর্শন, শহরের অন্যতম প্রধান স্থাপত্য। এটি 1815 সাল পর্যন্ত নেপলস, আরাগন এবং স্পেনের রাজাদের এক রাজকীয় আসনস্থল ছিল। বর্তমানে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এটির প্রবেশদ্বারে যে নিখুঁত কারুকার্য রয়েছে তা দর্শনার্থীদের বেশ মুগ্ধ করে। একসময় এটি কারাগার হিসেবেও ব্যবহার হতো। আমরা জাদুঘরের ভেতরে প্রবেশ করব। প্রবেশ ফি 6 ইউরো। এখন যে গ্যালারিটিতে রয়েছে এখানে আফ্রিকার মুসলিম কবি, সাহিত্যিক, দার্শনিকদের বিভিন্ন কিছু রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য চামড়া, গাছের ছাল ও পশুর হাড়ের লেখা বিভিন্ন কিছু ও সাংকেতিক চিহ্ন। জাদুঘরের অন্যান্য গ্যালারিতে আমরা যাচ্ছি। এখানে সিঁড়ি কিংবা লিফটে চড়েও যাওয়া যায়। উপর থেকে নিচে বেশ কয়েকটি গ্যালারি রয়েছে। এসব গ্যালারিতে বিখ্যাত শিল্পীদের পেন্টিং ও ভাস্কর্য রয়েছে। কাস্তেল নব ও ভেতরের জাদুঘর দেখে হাঁটতে হাঁটতে চলে এলাম নাপোলির সবচেয়ে বড় পিয়াচ্ছা, পিয়াচ্ছা দেল ব্লিচিত। এখানে নাপোলির বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে। এখানেই রয়েছে রয়্যাল প্যালেস। 1963 সালের পর থেকে এখানে যানবাহন চলাচল নিষিদ্ধ। রয়্যাল প্যালেসের সামনেই রয়েছে লা বাসিলিকা দি সান ফ্রান্সিসকো দি পাওলো। সান ফ্রান্সিসকো দি পাওলোর বাসিলিকা রাজ্যের পুনরাবর্তন উপলক্ষে বোরবনের রাজা ফার্নিনান্দের ইচ্ছায় 1809 সালে এটি নির্মাণ শুরু হয়। এটির পাশেই রয়েছে প্রশাসনিক ভবন। এখান থেকে 200 মিটার দূরে রয়েছে গ্যালারি দি উম্বার্তো। এটি নাপোলির শপিং গ্যালারির মধ্যে সবচেয়ে অন্যতম। ভেতরের স্থাপত্যশৈলী দেখার মতো। সাগর পাড় দিয়ে হেঁটে আমরা যাচ্ছি আরও একটি উল্লেখযোগ্য স্থাপনায়। যাওয়ার পথে দেখা যায় বিভিন্ন ধরনের ভাস্কর্য ও নিখুঁত কারুকার্যের দালান কোঠা। কয়েক মিনিট হেঁটেই আমরা চলে এসেছি কাস্তেল দি ওভো বা এক কাস্তেল। রোমান কবি ভির্জিলিনের স্মৃতি জড়িয়ে আছে এই কাস্তেলের সাথে, যিনি মধ্যযুগের একজন
কবি ও দূরদূরান্ত জাদুকর এবং ভবিষ্যতের ভবিষ্যৎবাণী হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। এটি ভিত্তিপ্রস্তরের সময় তিনি একটি ডিম রাখেন, যদি ডিমটি ভেঙে যেত তাহলে নাকি কাস্তেলটি ধ্বংস হয়ে যেত। সেই থেকে দুর্গের নামটি কাস্তেল দেল অভো বা এক কাস্তেল হিসাবে পরিচিত। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নাপোদের বহুল জনবসতি এলাকায়। এখানে রয়েছে সামুদ্রিক মাছ ও শামুক ঝিনুকের বাজার ইত্যাদির কোথাও খোলামেলা পরিবেশে মাছ বিক্রি না হলেও এখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এখানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বাংলাদেশ থেকে নাপোলিতে কেউ বেড়াতে এলে এখানে আসেন অন্তত দেশীয় খাবারের স্বাদ নিতে। খাবারের কথা আসলেই কিন্তু ইতালির পিৎজার কথা চলে আসে। এক ধরনের বড় রুটি খেতেন রোমানরা, যেটিকে ডাকা হতো ফুকাচ্ছিয়া। 18 শতাব্দীর দিক থেকে নাপোলিতে এটাকে আধুনিক করে নামকরণ করেন পিৎজা। নাপোলিতে বেড়াতে এসে পিৎজা খাবে না এটা তো আর হয় না, তাই এটাকে পিৎজার শহর হিসাবেও আখ্যায়িত করা হয়।